প্রতিটি দেশেই এমন কিছু আইন কানুন থাকে যা অন্য দেশের মানুষের কাছে অত্যন্ত বিপত্তিকর মনে হয়। পাকিস্তানেও এমন কিছু আজব নিয়ম রয়েছে যা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আমাদের আজকের এই স্লাইড ভিডিওতে জানব তেমনই কিছু পাকিস্তানের অবাক করা আজব নিয়ম কানুন। এক, পাকিস্তানের প্রচলিত আইন অনুযায়ী আপনি বিয়ের আগে কখনো কোনো মেয়ের সাথে বসবাস করতে পারবেন না। এটা পাকিস্তানে সম্পূর্ণভাবে অবৈধ। বিয়ে না করে একসাথে বসবাস করাকে আপনি কতটুকু সমর্থন করেন? দুই, পাকিস্তানে প্রেসিডেন্ট হবার জন্য লেখাপড়া তেমন জরুরি নয়। জরুরি হলো জনপ্রিয়তা, কিন্তু যে কোনো ধরনের ছোট চাকরি হলেও পড়াশোনা জানাটা বাধ্যতামূলক পাকিস্তানে। তিন, পাকিস্তানে কেউ কারো ব্যক্তিগত ফোন অনুমতি ছাড়া ধরতে পারে না, এক্ষেত্রে 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। চার, বিভিন্ন সময়ে দেখা যায় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা অন্য কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রল বা মজা করা হয়, কিন্তু পাকিস্তানে এরকম কিছু দেখা গেলে জড়িত ব্যক্তিকে অবশ্যই জেলে যেতে হবে, অন্যথায় মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে তাকে। পাঁচ, পাকিস্তানে যদি কোনো শিক্ষার্থী বছরে পড়াশোনার পেছনে 2 লক্ষ টাকার বেশি খরচ করে তাহলে তাকে 5% হারে সরকারকে ট্যাক্স দিতে হবে, আর যদি সে ট্যাক্স দিতে ব্যর্থ হয় তাহলে লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়। পড়াশোনার ক্ষেত্রে আপনি ট্যাক্সকে কতটুকু সমর্থন করে কমেন্ট করে জানাতে পারেন। ৬, পাকিস্তান তার কোনো নাগরিককেই ইসরায়েল যাবার জন্য ভিসা দেয় না। কোনো পাকিস্তানি নাগরিক সরাসরিভাবে কখনো ইসরায়েল যেতে পারে না, কারণ পাকিস্তানের চোখে ইসরায়েল কোনো দেশই নয়। আপনি ইসরায়েলকে কেমন চোখে দেখেন কমেন্ট করে জানাতে পারেন। ৭, আমাদের দেশে যে কেউ কাউকে কোনো কারণ ছাড়া টেক্সট পাঠাতে পারে, এতে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু পাকিস্তানে এমন করলে যদি ভুক্তভোগী ব্যক্তিটি অভিযোগ করে বসে তাহলে দোষী ব্যক্তিকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। প্রিয় ভিউয়ার্স, পাকিস্তানের এই সকল আইনগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি আজব মনে হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।